প্রথম মুখ খুললেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর মুখ খুলতেই একেবারেই বিস্ফোরক, বললেন মমতা ব্যানার্জি নাকি সবকিছু জানেন, দেখুন। আমি মমতাদি জানে ব্যাপারটা পুরোটাই জানে, দলেশ্বরে ছিলাম আছি থাকবো। মমতা ব্যানার্জি সব জানেন, সব জানেন মমতা ব্যানার্জি, বিজেপি ফাঁসিয়েছে আমাকে। গাড়িতে উঠতে উঠতে বারবার একই কথা বলতে থাকলেন বালি। এরপর তার আরো সংযোজন আর চার দিন, গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, পরনে সাদা শার্ট। এদিন মন্ত্রীর ভাবভঙ্গিতে স্পষ্ট, তিনি যেন মরিয়া ভাবে কিছু বোঝাতে চাইছেন। গ্রেফতার হওয়ার এক সপ্তাহ পর এই নিয়ে দ্বিতীয়বার মুখ খুললেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। আমি মমতাদি জানে ব্যাপারটা পুরোটাই জানে, দলেশ্বরে ছিলাম আছি থাকবো, এটা পরিষ্কার জেনে গেছি। বিজেপি আমাকে ফাঁসিয়েছে, বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত। আমি জেনে রেখে দিন অলরেডি, এর মধ্যে আমি মুক্ত হয়ে গেছি, আমি মুক্ত হয়ে গেছি। আমি চার দিন বাদে বিজেপি ফাঁসিয়েছে, মমতাদি সব জানে, মমতাদি সব জানে। আপনাদের বললাম আমি দলের সাথে আছি, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আছি, অবশ্যই দল আছি। আজ শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বালুকা ফিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়। যাওয়ার পথে সংবাদ মাধ্যমের প্রশ্নের সামনে মুখ খোলেন মন্ত্রী। শুধুমাত্র নিজেকে নির্দোষ হিসেবে দাবি করাই নয়, তার মুক্তি যে প্রায় নিশ্চিত সেই আত্মবিশ্বাসের সুরও শোনা গিয়েছে তার গলায়। দ্রুত মন্ত্রীর প্রতিক্রিয়া পাওয়ার পরেই একে একে মুখ খুলেছেন বিজেপি নেতারা। উনি তো বলেছেন মুখ্যমন্ত্রী সব জানেন, এখন মুখ্যমন্ত্রী কি কি সব জানেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রী ওনার এই দুর্নীতি সম্পর্কে সব জানেন নাকি ওনাকে কে ফাঁসিয়েছে সে সম্পর্কে সব জানেন, সেটা স্পষ্ট হওয়া উচিত। এবং হ্যাঁ, আমি তো একমত যে হয়তো দুর্নীতি হয়েছে, এটা তো উনি জানেন, না জানলে ওনাকে হচ্ছে মন্ত্রিত্ব থেকে আগেই কেন উনি সরাবেন, এটা তো ঘটনা। কিন্তু গ্রেপ্তার কেন করা হয়নি আগে, ওনাকে কেন ইন্টারোগেট করা হয়নি, এটা বলতে চেয়েছেন নাকি বর্তমান যিনি মন্ত্রী রয়েছেন খাদ্যমন্ত্রী রথিন বাবু তিনি ষড়যন্ত্র করেছেন, তিনি ওনার নাম বলে দিয়েছেন? কারণ ইতিমধ্যে আমরা দেখেছি পার্থ ভৌমিকের রিয়াকশন এসেছে, তিনি বলছেন 2021 পর কোনো অনিয়ম বেনিয়ম হয়নি, যা হয়েছে সব 2021 আগে। তাহলে কি মাননীয় সাধারণ সম্পাদক দায়িত্ব নেওয়ার পর এই ধরনের ব্যাপার বন্ধ হয়েছে বা ষড়যন্ত্র হচ্ছে? ঠিক কি ষড়যন্ত্র হচ্ছে সেটা একটু উনি চার দিন পরে এক্সপ্লেন করবেন হয়তো। দেখুন, দল হয়তো ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন, দল হয়তো অপারেট করবার চেষ্টা করেছেন, দল এখন দূরত্ব বাড়াতে চাইছে, তাই হয়তো তিনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু দল তো অনেকদিন আগেই হয়তো এই স্টেপ তার বিরুদ্ধে নিয়েছে, এখন দলের স্পষ্ট করা উচিত দলের কি স্ট্যান্ড, আর উনি মুখ্যমন্ত্রীকে জড়াচ্ছেন এটা হয়তো স্পষ্ট হচ্ছে। চালচর জ্যোতিপ্রিয় বললেন বিজেপি নেতা রাহুল সিনহা। যার যার পাপের শাস্তি সে এসে ভোগ করে, অতএব এখন একে তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তদন্ত করার পর যেভাবে টাকা পয়সা এবং বিশাল বেআইনি সম্পত্তির বেরিয়েছে ওর নামে, ওর স্ত্রীর নামে, ওর মেয়ের নামে, তো এগুলো তো আর বিজেপি এসে দিয়ে যায়নি। সারা বাংলায় ওর নাম এখন চালচোর, যে কোনো লোককে জিজ্ঞাসা করুন চালচোরকে, সবাই বলবে জ্যোতিপ্রিয় মল্লিক। যে নিজের নামে পার্টির নামটাও করিয়ে নিয়েছে, চালচোরেদের পার্টি। অতএব এত বড় দুর্নীতির কেলেঙ্কারি করার পর বড় বড় কথা বলছে, তবে এর মধ্যে একটা ভালো কথা বলেছে, সত্যটা ঘুরিয়ে হলেও স্বীকার করেছেন যে আমি যা কুকর্ম করেছি সব মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি জানা আছে। অর্থাৎ পার্থ চ্যাটার্জি ভাগ দেয়নি, আমি পুরোপুরি ভাগ দিয়েছি, এটাই বলতে চেয়েছে। অতএব ঘুরিয়ে ফিরিয়ে এই বিরাট খাদ্য দুর্নীতির সাথে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ভাইপোর নামও তিনি জড়িয়ে রাখলেন। অতএব ভবিষ্যতে যে তদন্ত হবে সেই তদন্তে দেখা যাবে যে আরো অনেক রাঘব বোয়ালদের নাম এতে চলে আসছে। আর জ্যোতিপ্রিয় মল্লিককে আমি এটাই বলবো, এত ছটফট করার কিছু নেই, এখন তো সবে এসছেন, এখনো এখান থেকে যেতে অনেক সময় লাগবে, সেই জন্য ধৈর্য ধরুন, আরো আপনার সাথীরা আসছে, চিন্তার কোনো কারণ নেই।
রেশন দুর্নীতি মামলায় মন্ত্রীর ঘনিষ্ঠ বাকিবুর রহমানের পাহাড় প্রমাণ সম্পত্তি সামনে এসেছে। ইডির দাবি, গরিবের চাল চুরি আটা চুরির কালো টাকা বিভিন্ন ভুয়ো কোম্পানির মাধ্যমে সাদা করা হতো, আর এই বাকিপুরের মাথায় ছিল মন্ত্রীর হাত। এদের অপরাধের ভাগ কালীঘাটে গেলে মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন, এবং জ্যোতিপ্রিয় মল্লিক বললেন তো যে মমতাদি সব জানে, মুখ্যমন্ত্রী সব জানে, কোথায় কত লুট হয়েছে, কিভাবে লুট হয়েছে, তার ভাগ কোথায় গেছে মুখ্যমন্ত্রী জানেন না, এমন কোনো ঘটনা নয়। জ্যোতিপ্রিয় মল্লিক আজকে বলার পর স্পষ্ট হয়ে গেল, জ্যোতিপ্রিয় মল্লিককে যদি তদন্তের আওতায় আনতে হয় তাহলে তার ভরসা মমতা ব্যানার্জি, যিনি সব জানেন, তাকেও কিন্তু তদন্তের আওতায় নিয়ে আসতে হবে। এবং জ্যোতিপ্রিয় মল্লিকরা যেহেতু মমতা ব্যানার্জির পক্ষে, ফলে পুলিশের ঘেরাটোপেই সাংবাদিক সম্মেলন করতে পারেন। আর কুণাল ঘোষ তৃণমূলেরই সাংসদ ছিলেন, তিনি কিছু বললেই গাড়ি বাজানো হতো পুলিশ, কেননা তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছিলেন। তৃণমূলে মমতা ব্যানার্জির কথাতেই জ্যোতিপ্রিয় মল্লিকরা লুট করে বেড়াচ্ছে। দীর্ঘদিন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি ছিলেন বালু। তৃণমূল ক্ষমতায় আসার পর 2011 থেকে 2021 টানা 10 বছর খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। অভিযোগ, তার আমলেই ব্যাপক হারে রেশন দুর্নীতি হয়েছে। মন্ত্রীর কারনামায় সত্যতা যাচাই করতে বারবার ইডির জেরার মুখে পড়তে হচ্ছে তার বর্তমান ও প্রাক্তন আপ্তসহায়ককে। নজরে এসেছে মন্ত্রীর কোষাধ্যক্ষ। তবে এবার সবকিছুকে ছাপিয়ে উঠেছে মন্ত্রীর একটাই কথা, মমতা ব্যানার্জি সব জানেন। আমি দলের সাথে আছি, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।